হাই, ছোট একটু হাই করো। জ্যান্ত মাছ যদি খেতে চাও, একটা ফাউন্ডেশন নিয়েছি। আমার শপিং এটুকুই ছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল মায়ের পুজো করা হয়ে গেছে, তো ঠাকুর প্রণাম করে তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকের দিনটা শুরু করা যাক। মেয়ের আজকের লাস্ট স্কুল, গরমের ছুটি পড়ে যাবে আজকে স্কুলে গেলে, তো ওকে রেডি করে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, ও নিজেই বোঝে না যে গরমের ছুটিটা কি। ওকে আমি যখন জিজ্ঞেস করছি যে মানু আজকে থেকে তো ছুটি পড়বে কদিনের জন্য, বলছে 3 দিন ছুটি থাকবে মা, এর থেকে বেশিও বলতেই পারছে না। যাই হোক, এই যে ওর সাথে একই ক্লাসে পড়ে, সেকশন আলাদা, আমাদেরই পাশেই ওই যে কাকিকে দেখিয়েছিলাম না, তার নাতি বলেছিলাম তো, ওর নাম রক্তিম। ওরা দুজন একই ক্লাসে পড়ে, খালি সেকশনটাই যে আলাদা, তো ওর বন্ধুই হয়। দুজনে দাঁড়িয়ে আছে আর আমরাও দাঁড়িয়ে আছি মায়েরা। তো হঠাৎ মাছওয়ালা পাস হচ্ছিল, তো আমাদের এখানকারের পাড়ারই একজন খুবই ভালো আর কি, ওনার মাছ প্রচণ্ড পরিমাণে সবসময় টাটকা থাকে, তো উনি যাচ্ছিল, তো ওনাকে একটু দেখিয়ে দিলাম যে আজকে কী কী মাছ আছে। যাই হোক, মেয়েকে এগিয়ে দিয়ে এসে চা করে টিফিনটা রেডি করে সকাল সকাল খেয়ে নিয়েছি। আজকে টিফিনে তেমন কিছুই করিনি, একটু তরকারি আর মুড়ি খেয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে, ও আজকে রুটি খেতে চায়নি সেজন্য করিনি। আর ছাদে এসেই না, আগে কিন্তু লক্ষ্য পড়েছে আমার বড় মেয়েটার যে গাছে জামরুলগুলো বড় হয়েছে, তো সেজন্য দুজনে মিলে পাড়তে শুরু করেছি। তো অবশেষে অনেক কষ্ট করে মাত্র 2টো পাড়তে পেরেছি, তো ওদের বাবা ফিরলে বিকেলবেলা পেরে দিতে বললো। এত মিষ্টি না জামরুলগুলো, কি বলবো, ছোট্ট ছোট্ট জামরুল কিন্তু প্রচণ্ড মিষ্টি। তুই আর আমি দুজনে খাবো, চল। আমাদের গাছের জামরুল বন্ধুরা, খুব মিষ্টি হয়েছে, চল চল নিচে যাই। গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। সকালবেলা যাবতীয় কাজকর্ম আমার শেষ, তো বর তো চলে গেছে ডিউটিতে, আর তোমাদের সাথে আজকে সকালের ব্রেকফাস্ট তেমন কিছু শেয়ার করতে পারিনি, বা সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন যাই নিচের দিকে, চলো। তো ছাদে থেকে দেখেছি ডুমুর গাছে ডুমুর প্রচুর হয়েছে, তো আজকে শখ হয়েছে ডুমুরের ডাল না খাবো, তাই চলে এসেছি ডুমুর পাড়তে। দেখো বন্ধুরা, ডুমুর পাড়বো আজকে, ডুমুরের ডাল না করবো, দেখি বড় 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 দেখে ডুমুরগুলো পেরে নি। ডুমুর খেতে যতটাই স্বাদ, এটাকে কাটতে কিন্তু ততটাই কষ্ট। তো মা বসে পড়েছে ডুমুর কাটতে, একটা পাত্রে জল আর তাতে একটু হলুদ নিয়ে নিয়েছে, আর মেয়েও বসেছে মায়ের সাথে মাকে হেল্প করবে বলে, কিন্তু কাজের থেকে অকাজ করছে বেশি। যাই হোক, তো ওদেরকে নিয়েই তো সংসার, ভুল করবে তারপরেই তো শিখবে। তো আমি এগুলোকে ভালোভাবে আগে সেদ্ধ করে নেবো, আলু আর ডুমুরটা লবণ হলুদ জল দিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দেবো, আর প্রচুর পরিমাণে, তো তো সেজন্য আমি একটু মায়ের হেল্প করছিলাম, অনেকগুলো ডুমুর, তো আমার হাতের অবস্থা দেখলে খুবই খারাপ। আর আজকে লাঞ্চ মেনুতে ডুমুরের ডালনার সাথে কী রান্না করবো বলো তো? ডিম ভেজে সরু সরু করে আলু দিয়ে মানে তরকারি করবো,
ভীষণ ভীষণ ভালো লাগে, বুঝলে তো। আর আমার হাজব্যান্ড এইটা খেতে খুব ভালোবাসে, তো সেজন্য ডিমগুলো পরপর ভেজে নিয়ে সেই তেলেই আলুটাকেও ভেজে নিলাম। নিয়ে তাতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা পরপর দিয়ে ভাজা আলুটাকে দিয়ে সুন্দর করে আগে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওতে জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে লাগবে ততটাই, আর একটু জলটা বেশি দিতে হবে কারণ ডিম জলটা টেনে নেবে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ছোট্ট শশা দুটো কত বড় হয়ে গেছে দেখো, তার পাশাপাশি আরেকটা শশাও কত বড় হয়েছে, খুব সুন্দর লাগছে না দেখতে। আমার ডুমুর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো কতটা সিদ্ধ হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আলাদা করে নেব ডুমুর থেকে, কারণ আলুটা একটু আগে ভেজে নেব। তো ওদিকে ডুমুর সিদ্ধ করে নিয়ে এসে ঢেলে রেখে দিয়েছি, তো ডিমের তরকারিটাও আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো, তো সেজন্য পরপর ডিমগুলোকে ছেড়ে দিলাম। আর একটু অবস্থায় ফুটলে ব্যাস রেডি ডিমের তরকারি। তো এরপর ডুমুরের ডালনাটা করে নিচ্ছি, তেজপাতা, পাঁচফোড়ন, হিং, কাঁচা লঙ্কা, টমেটো। ফোড়ন দেওয়ার পর আলুগুলো তাতে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর তাতে আদা আর জিরে আগে বেটে রেখে দিয়েছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ডুমুরটা চাপিয়ে দিলাম। এবার সুন্দর মতো ডুমুরের সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, বুঝলে তো। কষিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু ডুমুরটা সিদ্ধ আলুটাও সিদ্ধ তো বেশি জল দেওয়ার দরকার নেই। আর এটা মাখা মাখা খেতে হবে, একদম রসটা অল্প মাত্রায় থাকবে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস রেডি। তো তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করা যাক, ভাত, ডুমুরের ডালনা যেটা অসম্ভব টেস্টি, আর ডিম ভেজে তার একটা কারি টাইপের করা হয়েছে, আর শশা, লেবু, রুটি। এরপর মেয়েটাকে রেডি করে দিলাম ব্যায়ামের জন্য, একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা, কী খবর? তো আমি চলে এসেছি, ওই যে কালকে বলেছিলাম যে একটু কেনাকাটা করতে গেছিলাম, তো যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমাদের কেমন লাগে আমাকে জানাবে, হ্যাঁ কেমন লেগেছে আর। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখলাম, তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারছি না, সেজন্য ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওটা একটা সানস্ক্রিন আমি কিনে নিয়েছিলাম, আর এটা একটা ময়েশ্চারাইজার, আর একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা নতুন ইউজ করছি, দেখা যাক কেমন হয়। মেকআপ কিটের ভেতরে এই তিনটেই নিয়েছি, আর কিছু নিইনি মেকআপের জিনিসপত্র। মোটামুটি আমার রয়েছে টুকটাক যা, তাতে হয়ে যাবে ম্যানেজ। আর একটু একটু সাজের জিনিস না কিনলে হয় না, বিয়েবাড়ি মানে কিছু একটু না কিনলে ঠিক কেমন একটা লাগে, তাই না? তো এই দেখো এই বসাটা নিয়েছি, কানের একটা মানে সিম্পল, কিন্তু দেখতে দেখো কত সুন্দর একটা নিয়েছি। আর এই ঝুমকাটাই দেখো কত সুন্দর, তার তোমাদেরকে তুলে দেখাচ্ছি। খুব সুন্দর জানো তো, প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইস। সোনার লকেট একটা আছে, তো তার টার্সেলটা না ভেঙে গেছে, অন্য রঙের একটা রয়েছে, কিন্তু আমার দরকার লাল, তো সেজন্য এই লাল টার্সেলটা নিয়ে আসলাম। আর টিপের পাতা বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের আমার থাকে ঘরে, তো এই দুটো দেখলাম, সাইজ দুটো নিয়ে নিলাম, ফুরি আসছে। আর এটা একটা এই যে দুজনের জন্য দুরকম দুটো গার্ডার নিয়ে নিয়েছি, দুটো গার্ডার কত সুন্দর না, গার্ডারগুলো দেখো কত সুন্দর, আমার খুব 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 পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর ভীষণ। আর ছোট মেয়েটার জন্য হেয়ার ব্যান্ড, আর বড়োটা চুলে হেয়ার ব্যান্ড দিতে চায় না অ্যাকচুয়ালি মাথাতে, কারণ ওর চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো তো হেয়ার ব্যান্ড দিলে চুল ছেড়ে রাখতে হয়, আর চুল ছেড়ে রাখতেও পারে না, তো সেজন্য এই
ছোট মেয়েটার জন্য নিয়েছি, আর দুটো কান্টেনার নিয়েছিলাম চাপাতা ঢেলেছি তোমাদেরকে দেখিয়েছি, আর এই যে একটা না পাপোশ, নর্মাল পাপোশ একটা নিয়েছি, ওই আমার গেটের মুখে ওখানটায় যতবার পাপোশ কিনে দিই ওটা মানে জলে এত পরে ওখানে খারাপ হয়ে যায়, তো সেই জন্য একটা পাপোশও কিনে নিয়ে এসেছি, আর কিনছি আর মেয়েদের টুকটাক খাওয়া দাওয়ার জিনিস যেগুলো হয় ওরিও কেক এইসব, এই ছিল আর তেমন কিছুই নেই, তেমন কিছু আমি কেনাকাটা করিনি। ছোটোর জন্য দুটো প্যান্ট আছে, প্যান্ট আর হাজব্যান্ডের জন্য একটা রুমাল, আমার দেখাচ্ছি রুমালটা কোথায় গেল, এই যে রুমাল, একটা রুমাল নিয়েছি আর কিছু কিনি। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো আমাকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরছি একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।